আসসালামু আলাইকুম, আমার নাম বেলাল। আমার বাড়ি ফুলগাজী থানা ফেনী ডিস্ট্রিক্ট। আমি সৌদি আরবে 18 বছর তক থাকি। আমার বায়ু পথে আজকে বিগত 6 বছর তক সমস্যা। আমার পায়খানা কষা, খাওয়া দাওয়া খাওয়া যায় না। পায়খানা জ্বালে জ্বালা পোড়া করে, ব্যথা করে, পায়খানার রাস্তা ফুলে যায়। মাঝে মাঝে এই ব্যথা অনুভব অনেক হয়। সৌদি আরবে আমি ডাক্তার দেখাই। সৌদি আরবে ডাক্তার দেখি, আমার রোগটা বলছে নার্ভিসার। ওখানে দেখানোর পরে আমাকে 1 সপ্তাহ ওষুধ দিয়ে, 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আমার শরীর সুস্থ হয়। বিগত 2 সপ্তাহ পরে আবার আমার এই সমস্যাটা দেখা দেয়। এইভাবে আমি মাঝে মাঝে ওষুধ খেলে শরীরটা ভালো থাকে, মাঝে মাঝে আবার 10-15 দিন পরে সমস্যাটা অনুভব হয়। সমস্যাটা মাঝে মাঝে অনেক সমস্যা করে। পায়খানার রাস্তা আমার ফুলে যায়, পায়খানার রাস্তা ব্যথা করে, ফুল যায়। আমি খাওয়া দাওয়ার অনেক সমস্যা আমার। এরপর আমি বাড়িতে আসি ছুটিতে। ছুটিতে আসার পরে এমনিতে আমি ডাক্তার দেখাই। দেখানোর পরে ওই ডাক্তার দেখে আমাকে 1 সপ্তাহ ওষুধ দিয়ে, ওষুধ খাওয়ার পরে আমি 1 সপ্তাহ ভালো থাকি। 1 সপ্তাহ পরে আমার এই সমস্যাটা আবার দেখা দেয়। আমি আরেকটা ডাক্তারের কাছে যাই। যাওয়ার পরে ওই ডাক্তার আমাকে সেম ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পরে 1 সপ্তাহ ভালো থাকি। আমি আবার ডাক্তারের কাছে যাইলে ডাক্তার আমাকে বলে এটা অপারেশন করার জন্য। তো আমি চিন্তা করি, আমার এক আত্মীয় স্বজন আমাকে বলছিল এই ঢাকাতে অপারেশন করার জন্য। আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি কোন জায়গাতে অপারেশন করছে। উনি আমাকে বলছে ডাক্তার এফান স্যারের ওইখানে অপারেশন করছে। তো আমি এখানে ওনার সাথে কথাবার্তা বলি। বলার পরে আমি ডিসিশন নিয়ে আমি আসি ঢাকাতে। ঢাকাতে আসার পরে স্যারের সাথে আমি যোগাযোগ করি। স্যার আমার দেখে বলে এই এটা এনারফেসিয়ার অপারেশন করার জন্য। স্যার বলছে এটা এই লেদার অপারেশন হবে, এখানে কোনো কাট আছে কিছু হবে না, এখানে আমার কোনো ব্যথা অনুভব হবে না, এখানে আমার শরীরের কি অপারেশন হয়েছে না হয় না এটা আমি নিজে অনুভব পাবো না। তো এইভাবে স্যার আমার বলার পরে আমি নিজে আশ্বস্ত হই স্যারের সাথে যোগাযোগ করে। তো আমি স্যার স্যারকে বললাম ঠিক আছে স্যার, আমি আপনার এখানে অপারেশন করবো। তো আমি এই অপারেশনের জন্য প্রস্তুতি নিই। অপারেশন করানোর পরে আমি হসপিটালে একদিন ছিলাম। অপারেশন করানোর পরের দিন আমি চলে যাই। কোনো কাটা ছিটা হয় না, এখানে আমার অনুভবে হয় না যে আমার অপারেশন হয়েছে। এভাবে আমি চলাফেরা করতেছি নর্মালভাবে। এখন আমার শরীর অনেক সুস্থ। যত আমার লেদার অপারেশন হয়েছে এখানে আমার কোনো ডিসিং হয় নাই, কোনো কাটা ছিঁড়া হয় নাই, কোনো ব্যথা হয় নাই, কোনো সমস্যা দেখা দেয় নাই। আমি স্যারের সাথে যোগাযোগ করি। আবার 1 সপ্তাহ পরে স্যারের দেখা করি। দেখা করার পরে আমি অনেক সুস্থ আছি। যে সমস্যাগুলো ছিল এখন সমস্যা নাই। আমি 6 বছর ধরে অনেক কষ্ট করছি এই রোগের জন্য। আমার আগে পায়খানা বায়ুপথে ফুলে যেত, বায়ুপথ ব্যথা করতো, বায়ুপথে শুলকাইতো, না গেলে পায়খানা কষা হয়ে যেত, চলাফেরা করতে আমি বসতে আমার ব্যথা হইতো। এখন ইনশাল্লাহ আমি ভালো আছি। লেদার অপারেশন করার পরে আমার শরীরটা অনেক সুস্থ, ভালো। আমার অনুভবে হয় না যে আমি অপারেশন হয়েছি। লেদার অপারেশন করার পরে এখন আমি সুস্থ আছি। আগে যে সমস্যাগুলো ছিল এখন লেদার অপারেশন করার পরে সমস্যাগুলো নেই। আমার এখানে আসার মেন উদ্দেশ্য হলো যে আমার যে 2-3 জন আত্মীয় স্বজন অপারেশন করে, এদের সাথে যোগাযোগ করার পরে স্যারের সাথে আমি যোগাযোগ করে আসি, এখানে অপারেশন করি। ইনশাল্লাহ আমি ভালো আছি। যাদের এই সমস্যা আশা করি এখানে আসি, স্যারের সাথে যোগাযোগ করি, ইনশাল্লাহ ভালো হবেন। আপনারা যে কোনো সমস্যা বায়ুপথের স্যার এগুলা এই অপারেশন করে, লেদার অপারেশন, এখানে অপারেশন কোনো সমস্যা নাই। আজকে অপারেশন করে আপনি কালকে চলে যেতে পারবেন বাড়িতে। এরপর 1 সপ্তাহ পরে আসে স্যারের দেখাইবেন। ইনশাল্লাহ আশা করি সবাই স্যারের সাথে যোগাযোগ করে আসবেন। স্যার অনেক ভালো, স্যারের ব্যবহার ভালো। আপনারা যাদের এই সমস্যা আসলে বলতে পারবেন। এখন আমাদের কথা শোনার পরে আপনি যদিও স্যারের সাথে যোগাযোগ করেন, ডাইরেক্ট স্যারের কাছে আসেন, এরপরে বোঝা যাবে আপনি স্যারের ব্যবহার, স্যারের সম্পর্কে সব কিছু বুঝবেন। তার অপারেশন, চমৎকার অপারেশন করে আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। ধন্যবাদ সবাইকে।